টিকিট, ভিসা, এগ্রিমেন্ট সবকিছু আর কি আপনার কাছে দিলাম। আপনার অনুভূতিটা বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবার প্রতি আমার সালাম। আমি ভিসা ইনফরমেশন অলরেডি এর সাথে যোগাযোগ করছিলাম মোম ম্যাডামের মাধ্যমে, তো আমি এক মাসে ভিসা পাইছি আর টোটালি দু মাসের মধ্যে আমার সব প্রসেসিং শেষ হয়েছে 6 তারিখ আল্লাহর রহমতে ফ্লাইট আগে আলহামদুলিল্লাহ। তো আমি হ্যাপি, বাকিটা আল্লাহর উপর আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কামরুজ্জামান ভাই কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই যে হ্যাঁ আপনার পাসপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আছি, এই যে এয়ার টিকিট, ভিসা, এগ্রিমেন্ট সবকিছু আর কি আপনার কাছে দিলাম। জি থ্যাংক ইউ। আপনার অনুভূতিটা বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবার প্রতি আমার সালাম। আমি ভিসা ইনফরমেশন অলরেডি এর সাথে যোগাযোগ করছিলাম মোম ম্যাডামের মাধ্যমে, তো আমি এক মাসে ভিসা পাইছি আর টোটালি দু মাসের মধ্যে আমার সব প্রসেসিং শেষ হয়েছে 6 তারিখ আল্লাহর রহমতে ফ্লাইট আর কি আলহামদুলিল্লাহ। তো আমি হ্যাপি, বাকিটা আল্লাহর উপর আর কি। আচ্ছা, মানুষের তো খারাপ গুণ ভালো গুণ সবই থাকে। জি জি। তো আমাদের সম্পর্কে একদম ওপেন বলেন, আমাদের খারাপ ভালো মিলিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। প্রত্যেকটা মানুষের নেগেটিভ এবং পজিটিভ আছে, দেখতে হবে নেগেটিভের পাল্লা বাড়ি না পজিটিভের পাল্লা বাড়ি। তো আমি মনে করি আপনারা এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় প্রতারিত হয়, তো এখানে আমি দেখছি আপনার যে ভিসা ইনফরমেশন হলিডের মাধ্যমে দ্রুত গতিতে ভিসা এবং টিকিট সবকিছু সম্পন্ন হয় এবং প্রতারিত হওয়ার সুযোগ আমার মনে হয় না আর কি। আচ্ছা আচ্ছা, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, একটা সময় যে সবাই আরএল এর কথা বলেছিল, আমাদের আরএল আছে নাকি, এরকম কথা কি আপনি? এগুলা বলছে, আমি যখন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আলাপ করছি, প্লাস অনেকে বাইরে আছে আমাদের আত্মীয় স্বজন, তারা বলছে আরএল মানে রিক্রুটিং লাইসেন্স নাম্বার আছে কি না এটা দেখে নিবা। তো এটা আমি তো দেখছি আছে, প্লাস আপনারা অনেক লোক যাচ্ছে, ফ্লাইট দিতেছেন, টিকিট করতেছেন, সবগুলো করতেছেন, এগুলো দেখে শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড। আর হচ্ছে এখন তো যেটা দেখছেন আরএল, এই যে আপনার টি শার্টের উপরে এখানে আমাদের আরএল হ্যাঁ দেয়া রয়েছে। তো এখন আমরা আসলে একটা সেবা দিতে আসছি আপনাদেরকে, এবং আমাদের ফিউচারে অনেক বড় প্ল্যানিং আছে। শুধু যে আমি আপনাকে বিদেশ পাঠিয়ে দিলাম এখানে আমার কাজ শেষ না। হ্যাঁ, ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে সহযোগিতা করব, ওখানে যাওয়ার পরেও যোগাযোগ করবেন। জি অবশ্যই। আর কি আপনি যে সেবা নিয়েছেন সব কিছু মিলিয়ে কি মনে হয় যে আপনি আরো লোক আমাদের এখানে রিক্রুট করবেন? আমার অলরেডি আমার যে প্রতিবেশী তারা 6-7 জন অলরেডি পাসপোর্ট রেডি আছে, আমার একটা দেখে আমি যাওয়ার পরে আমার অনুভূতি শুনে তারা আপনাদের অ্যাড্রেস দেওয়া আছে, তারা যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুভকামনা। জি হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার কর্মস্থলে যেয়ে ভালোভাবে ইয়া করেন। আর ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন। ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার।